খাবারের অভাব, সেই নিয়ে ছেলেরা যখন পেরে উঠছে না তখন মেয়েদের উপর পুরো চাপ দিচ্ছে এবং ভীষণ ঠিক আছে, তুমি ভালো থাকো। এইদিকে এদিকে আজকে আন্তর্জাতিক নারী দিবস। এই আন্তর্জাতিক নারী দিবসে বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি সর্বপ্রথমেই সশস্ত্র প্রণাম জানায় ভারতের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। আমরা প্রণাম জানাই আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই সমস্ত নারীরা আমাদের দেশকে, আমাদের রাজ্যকে আগিয়ে নিয়ে চলেছেন, পথ দেখাচ্ছেন এবং নারী শক্তিকে আরও আগিয়ে আসতে ক্রমাগত সাহায্য করে চলেছেন। আজকে সেই বার্তা নিয়ে বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি আমরা বর্ধমান শহরে যে মহিলারা সংসার সামলানোর পাশাপাশি সংসারে অভাব দূর করবার জন্য টোটো নিয়ে রাস্তায় নেমেছেন, সেই টোটো চালিকা মহিলাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম তেলিপুকুর যে টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে। এবং এর সঙ্গে সঙ্গে আজকের দিনে আমরা সমস্ত মহিলাদেরকে সম্মান জানাই যারা ক্রমাগত ঘরে বাইরে লড়াই করে চলেছেন। আমরা সেই সমস্ত মহিলাদেরকে সম্মান জানাই যারা বিনা পারিশ্রমিকে প্রত্যেকটি পরিবারের জন্য অকথ্য পরিশ্রম করে চলেছেন এবং প্রত্যেকটি পরিবারের স্বামী সন্তানকে ভালো রাখার জন্য তারা সমস্ত কাজ করে চলেছেন, কোনো রকম আশা ছাড়া, কোনো রকম দাবি দাওয়া ছাড়া। সেই সকল মায়েদের চরণেও আমাদের প্রণাম। এর সঙ্গে সঙ্গে হচ্ছে যে সমস্ত মহিলারা প্রত্যেক দিন সকালে এসে আপনার ঘরটাকে ভালো রাখে, বাসি কাজ করে, যে সমস্ত মহিলারা সংসার সামলে সবজি নিয়ে বাজারে বেরোন আপনার বাড়িতে টাটকা সবজি পৌঁছে দিতে, যে সমস্ত পুলিশ প্রশাসনের যে মহিলা আধিকারিকরা আছেন যারা প্রশাসনিক দিকটাকে খেয়াল রাখছেন, সমানতালে নারী বলে কোথাও পিছিয়ে নেই, সেই সমস্ত মহিলারা, যে সমস্ত মহিলারা শিক্ষক হিসাবে, শিক্ষিকা হিসাবে বা শিক্ষাকর্মী হিসাবে বিভিন্ন স্কুল কলেজে আমাদেরকে শিক্ষা দান করে চলেছেন তাদের সকলকে আমরা জানাই সশ্রদ্ধ প্রণাম। তো আজকে বর্ধমান শহর, আমরা বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় এই প্রোগ্রাম করব। আমরা জানি বর্ধমান শহরে এমন মহিলাও রয়েছেন যিনি দই বড়া বিক্রি করে নিজের মেয়ের পড়াশোনা চালাচ্ছেন। আমরা জানি এমন মহিলা আছেন যিনি পাল্লা দিয়ে বাকি রাজ্যের সঙ্গে সমস্ত ফুড ব্লগারদের নজর টেনে বর্ধমানকে ভাইরাল করেছেন, মুনমুন্দির কথা আপনারা শুনেছেন, আমরা তাদেরকেও সম্বর্ধনা জানাবো। বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমি সম্পাদক প্রলয় মজুমদার। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথমেই বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি সম্বর্ধনা জানায় সেই সমস্ত মহিলাদেরকে যারা সমাজের প্রথাগত গণ্ডি ভেঙে নিজেরাই হাতে তুলে নিয়েছেন টোটো চালি এবং টোটো চালিকা হিসাবে উঠে এসেছেন বর্ধমান শহরে। সকলকে প্রথমেই সম্বর্ধনা দেওয়া হচ্ছে উত্তরীয় দিয়ে। আজকে তারা সমাজের বুকে নিজেদেরকে তুলে এনেছেন নিজেদের চেষ্টায়, বর্ধমান শহরে টোটো চালিকারা। তারা সংসারের হাল ধরেছেন, সমাজকে দেখিয়েছেন নতুন রাস্তা, তারা দেখিয়েছেন যে নারীরাও শক্তি হতে পারেন এবং এই নারীদের হাতে আমরা সামান্য কিছু অর্থ সাহায্য তুলে দিচ্ছি, কারণ তারা তাদের যে ব্যবসা টোটো চালানো সেটা ছেড়ে এতটা সময় আমাদেরকে দিচ্ছেন তার মূল্য বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি দিতে জানে। এবং সোসাইটির তরফ থেকে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এক মাসের রেশন। এক মাসের রেশনের মধ্যে মূলত থাকছে স্টেশনারি খাদ্যবস্তু যেমন সয়াবিন, সর্ষের তেল, চিনি, ছাতু, এই সমস্ত বিষয়বস্তু তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, যা দিয়ে এক মাসে তারা খাওয়া দাওয়া করতে পারবেন বাড়িতে, এই উদ্দেশ্য নিয়ে অর্থাৎ নারী শক্তির জাগরণ। আচ্ছা, আপনি কতদিন ধরে টোটো চালাচ্ছেন? আট বছর ধরে টোটো চালাচ্ছে। আচ্ছা, এই টোটো চালানোর পেশার কথা মাথায় এলো কিভাবে? পেশা মাথায় এলো বলতে আমার সবথেকে বড় হচ্ছে আমার সংসার খুব অভাব হয়েছিল। আচ্ছা, আমার স্বামী পারছিল না যে সংসারটা চালাবো, তো বলেছিল ছেলে মেয়ে পড়াশোনা ছাড়িয়ে দাও, পড়াশোনা আর করতে পারছি না, তখন আমি লোকের বাড়িতে কাজ করি। আচ্ছা, কাজ করতে করতে আমার সংসারে একটু অশান্তি হয় যে ও পড়া ছাড়িয়ে দিলো আমি পড়াবো, কি করে পড়াবো, আমার সারাক্ষণ মাথায় আসে
করতে করতে আমার এই টোটাল চিন্তাটা মাথায় আছে যে আমি লোকের বাড়ির কাজ করে মাসে মাইনে পাচ্ছি, এতে আমার কিছুই হয়। তো আমি যদি ডেলি ইনকাম করি তাতে বলছি আমার ছেলে মেয়েগুলো পড়াশোনাটা করাতে পারবো, তখন আমি ওই টোটোর চিন্তাটা মাথায় নিয়ে আসি। তো আমি নিজের টোটোতে আমি শিখিনি, আমি অন্যজনের টোটোতে শিখেছিলাম। আচ্ছা, 10 দিনের মাথায় আমি টোটো চালানো শিখেছি জিত করে। তো 10 দিনের পর আমি একটা লোন করে একটা গাড়ি কিনেছিলাম 65,000 টাকা দিয়ে। তারপরে আমি ওই গাড়িটা নিয়ে রাস্তায় নামি, মোটামুটি 1 বছর গাড়িটা চালানোর পর দুঃখের বিষয় যে ঘর থেকে আমার গাড়িটা চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়ার পর আমি যখন প্রথম চালাতে নামি তো অনেক রিপোর্টার দাদারা আমার ছবি নিয়েছিলেন, পেপারে দিয়েছিলেন, ফার্স্ট মহিলারও চালক তো আমি, তো আমার পেপারে দিয়েছিলেন খবরটা। তো চুরির খবরটাও সেই দাদারা কী করে জানতে পারে, আমার পেপারে দেয়। তা সেই পেপারে দেওয়ার পর অনেকে আমাকে প্রচুরভাবে সাপোর্ট করেছে, তাদেরকে আমি চিনিও না জানিও না। আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছিল পেপারে, সেই দেখে অ্যাকাউন্ট নাম্বার দেখে কেউ 2,000 কেউ 3,000 কেউ 1,000 যার যেরকম সামর্থ্য তারা আমাকে হেল্প করেছিলেন। তো সেইখান থেকে আমি কিছু টাকা পেয়েছিলাম, তারপর ওইটা আবার দিয়ে আমি আবার একটা লোনের গাড়ি নিই। সেই লোনে গাড়ি নিয়ে আমি আবার রাস্তায় নামি, প্রায় আবার মাঝখানে ঘরে বসার পর আমি আবার রাস্তায় নামি, যে আমি আবার চলতে থাকি। এরকম করে চলতে চলতে আজকে আমি 7 বছর পেরিয়ে এই 8 বছরের আমি। বাহ, এই যে অনেক মহিলারা ধরুন বাড়িতে অসহায় অবস্থায় থাকে, তাদেরকে আপনি কি সাজেশন দেবেন? আমি একটাই কথা বলবো, কোনো মেয়ে যদি মনে করে যে আমি নিজের পায়ে দাঁড়াবো কিংবা নিজের রোজগার করে ছেলে মেয়ে মানুষ করবো, সংসার চালাবো, তো সেটা এমন কিছু ভারী শক্ত কাজ নয়। আমি বলবো প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানোটা উচিত, সে কোনো কাজই ছোট বড় কিছু নেই, সব কাজই সমান। তো আমি বলবো প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়াক, নিজের মতন করে রোজগার করুক, ছেলে মেয়ে মানুষ করুক। কেউ কোনো মেয়ে যদি মনে করে আমি দাঁড়াবো তো সে অবশ্যই দাঁড়াতে পারে, কারণ আমার মতন মেয়ে আমি যে লোকের বাড়ি কাজ করতাম সেই মেয়ে আজকে আমি টোটো চালিয়ে আমার মেয়েকে কলেজ পড়ালাম। আমার মেয়ে কলেজ এই 3rd ইয়ার চলছে আমার। আমি নেমেছিলাম কিন্তু কলেজে মেয়েকে পড়াবার জন্য, আমার উদ্দেশ্য কিন্তু আমার মেয়েকে কলেজে পড়ানোর জন্য। আমার উদ্দেশ্য যে 5টা গাড়ি করবো, বাড়ি করবো, গয়না করবো, সাজবো, বুঝবো, সে উদ্দেশ্য আমার নেই। আমার একটাই উদ্দেশ্য ছিল, আমার স্বামীর সঙ্গে আমার লড়াইটা ছিল হচ্ছে যে আমার মেয়েকে আমার স্বামী বলেছিলো কলেজে পড়াতে হবে না, কলেজে পড়িয়ে কী করবে, সে মেয়ের আজকে অত শিক্ষিত হয়ে কী হবে। কিন্তু আমি বলেছিলাম যে আমি যেহেতু শিক্ষিত নই, আমি চাই আমার মেয়ে কলেজটা পাস করুক। তো আমি সেই জন্যই গাড়িটা নিয়ে নেমেছিলাম, কিন্তু আজকে আমি এই এত যুদ্ধ করে আমার মেয়ে আজকে কলেজে 2nd ইয়ার 3rd ইয়ার চলছে। এটাই আমার স্বপ্ন ছিল, আমার স্বপ্ন বলতে আর কিছু ছিল না টোটো নিয়ে, টোটো নিয়ে স্বপ্ন আমার এটাই। আজকে আমার মেয়ে কলেজে 3rd ইয়ার চলছে, এরপর আমার মেয়ে কলেজ পাস। আপনাদের কাছে এটা যে ভগবানের কাছে বলে আমার মেয়ে যেন কলেজটা ভালোভাবে পাস, অবশ্যই খুব ভালো হবে, এবং ওর পড়াশোনা পারপাসে যখন যা অসুবিধা হবে আমাদেরকে জানাবেন, আমরা সবসময় সঙ্গে আছি। আর একটি ওই ছেলে টেনে উঠেছে এবছর, টেনে উঠলো, আর মেয়ে এই যে 3rd ইয়ার চলছে। তো এইটাই আমার যে মেয়েটা পাস করুক, ছেলেটাও মানুষের মতো মানুষ করে তুলুক। নিশ্চয়ই নিশ্চয়ই, আমার স্বামী যেন যে যুদ্ধটা আমার স্বামী আমার সাথে করেছিল যে মেয়ে ছেলে গাড়ি নিয়ে নেমে 5টা ছেলের সঙ্গে রোজগার করা এটা খারাপ জিনিস, এইটা আমার স্বামীকে আমি দেখিয়ে দিতে চাই যে এটা কোনো খারাপ জিনিস নয়, রোজগার করে ছেলে মেয়ে মানুষ করাটা খারাপ জিনিস নয়, মেয়েরা পারে, একদম নারীরা সব কিছুই করতে পারে। হ্যাঁ, আমাদের আজকে স্লোগানই হচ্ছে আমি নারী আমরাই পারি। আজকে নারীরা যদি মনে করে যে আমরা নারী আমরা সব কিছু পারি, ঠিক ঠিক, এটাই হচ্ছে সব থেকে বড়। আপনার নামটা একটু বলবেন? সবিতা পরামানি। বাহ, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আর এই সম্বর্ধনা পেয়ে আপনার কেমন লাগছে? খুব খুব ভালো লাগছে, কারণ এর আগে যখন আমার পেপারে প্রথম নাম ওঠে 2018 সালে, আচ্ছা, তো সেই 2018 সালে আমার পেপারে নাম ওঠে অনেক তারা রামপুরহাট থেকে রিপোর্টার এসেছিলেন আমার ছবি নিয়ে গেছেন, তখনও আমার খুব ভালো লেগেছে। এমনকি লকডাউনে যখন আমাকে প্রত্যেক জায়গায় এরকম আমাকে ডেকে এরকমভাবেই আমাকে দিয়েছেন, তখনও আমার খুব ভালো লেগেছে। আজও আমার খুব ভালো লাগছে একটা কথাই ভেবে যে আমাদের নারীদের কথা এখনও সবার মনে আছে, যে আমরা নারীরা এখনও যে লড়াই করে চলছি, লড়াই করছি, সেটা আপনাদের মতন মানুষরা যে আমাদেরকে স্মরণ করে রেখেছে এটাই আমাদের কাছে। আচ্ছা, আপনাদের কিভাবে আসা এই টোটোর ইয়েতে? আচ্ছা, আমি 3 বার অপারেশন হতে আমি খুব কম ছিল।
কাজও করেছি প্রায় 23 বছর। না পারার ক্ষেত্রে তখন আমি একটা কোনো বাড়িতে বললাম, আমার মেয়ে কোথাও চালায়, বললাম আমাকে একটু শিখিয়ে দিবি, সংসারের প্রতি অভাব চলছে, তো বাবাও মেয়ে উঠছে না, বললো মা তুমি পারবে না, হ্যাঁ কোথায় কী হয়ে যাবে, কিছু করে ফেলবে, অসুবিধা হবে। তাহলে মেয়ের হাত ধরে আপনার এই রাস্তায় আসা? তাহলে মেয়ে মা হয়ে মাকে শিখিয়েছে? কেমন লাগছে? স্বরোজগারে হওয়াটা প্রত্যেক মেয়েরই দরকার তো? আপনার নামটা? আপনি যে মাকে টোটো চালানো শেখালেন, আপনার কেমন লেগেছিল প্রথম যে মা টোটো চালাবে? প্রথমে ভয় লাগছিল যে মা পারবে, মা তো কোনোদিন এসব কাজ করেনি, তো ভয় লাগতো, তারপরে দেখলাম না মা আমার থেকেও এক্সপার্ট, মানে খুব তাড়াতাড়ি শিখে গেছে। আচ্ছা, যতই হোক মা তো, সেই জন্য মা তাড়াতাড়ি শিখে গেছে। ঠিক ঠিক, একদম নারীরাই সব পারেন, এবং এইভাবে আপনিও সংসারের হাল ধরেছেন। আমার সংসারেও একটু অভাব, আমার ছেলে মেয়েকে মানুষ করার জন্য আমাকেও সেই নামতে হয়েছে। আমিও লোকের বাড়ির কাজ করতাম, আমি পারছিলাম না অতটা পরিমাণে কাজ করাটা, ওটাও খুবই পরিশ্রম, বা ওই টাকাতে আমার ছেলেমেয়ের পড়াশোনাটাও হবে না, সেই কারণে আমিও নিজে মনে সাহস করে আমিও টোটো লোন তুলে টোটো কিনে আমি নিজেও। আজকে সম্বর্ধনা পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। একজন নারী হিসাবে এটা আপনার মনোবল কতটা বাড়ালো? অনেকটাই বাড়ালো, আর খুব ভালোও লাগছে আমার আজকে। আপনাদেরকেও বলবো যে বাচ্চাদের পড়াশোনা পারপাসে যদি কখনো কোনো অসুবিধা হয়, আমাদের ফোন নাম্বার রইল, কল করেছিলাম, আমাদেরকে জানাবেন, আমরা সব সময় আছি। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। বর্ধমান শহরে 35 বছরেরও বেশি সময় ধরে সবজি বিক্রি করছেন সুজাতা মা, সুজাতা রায়, যিনি সবথেকে বয়োজ্যেষ্ঠ সবজি বিক্রেতা। তো সেই বয়োজ্যেষ্ঠা সবজি বিক্রেতার হাতে আজকে আমরা তুলে দিচ্ছি তার উপহার, বিশ্ব নারী দিবস বা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, এবং তার সাথে তাকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত। আমরা তার হাতেও তুলে দিচ্ছি খাবারের প্যাকেট, যেটা মূলত আমরা বলবো তার সারা মাসের স্টেশনারি যে সমস্ত জিনিসপত্র লাগে সেগুলো আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি, এবং সাথে সাথে তার হাতেও আমরা কিছু আর্থিক সাহায্য তুলে দিচ্ছি সুজাতা মায়ের হাতে। মা, তুমি কতদিন ধরে সবজি বিক্রি করছো? 35 বছর। তাই সবজি বিক্রির কথা মাথায় এলো কীভাবে? আমি লোকের বাড়ি 14 বছর কাজ করেছি, তারপরে ওদের সঙ্গে একটু অশান্তি হয়েছিল, ওদের আমি ছেলে দেখতাম, বলছে যে ছেলে রাস্তা পেরিয়ে চলে যায়, হ্যাঁ ওই স্কুলে চাকরি করতে বলছে ছেলে দেখ, ছেলে দেখিয়ে চলে যায় রাস্তা পেরিয়ে, এই কিছু বলতে করে ঘর দিয়ে হঠাৎ করে একদিন বললো যে তুই আমার ছেলে দেখিস না, এই রাস্তা পেরিয়ে চলে যায়। ওইখানে ঘর করলাম, ওইখানে পাটির থেকে জায়গা দিয়েছিল, জায়গা দিয়েছি, তাও দিবার পরে ঘর দুয়ার করলাম। যাক, ঠিক আছে। তো আজকে সম্বর্ধনা পেয়ে তোমার কেমন লাগছে? ঠিক আছে, তুমি ভালো থাকো। কেমন লাগছে টোটো চালিয়ে? আমার ভালোই লাগছে, কারণ আমার নিজের থেকে আমি জানি যে মেয়েগুলো ঘরে আছে, যে কিছু করতে চায়, আমি বলবো যে তারা এগিয়ে আসুক, ঠিক আছে, কেননা একটা সংসারে কম খরচা নেই, দুজনের ইনকামে হয় না, যে আমার মাথার উপরে আমার ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, কলেজে যাবে, ওই নিয়ে একটা খরচা আছে, তারপরে আমার স্বামী সেরকম রোজগার ছিল না, ওই জন্য আমি বেরিয়ে গেছি টোটো নিয়ে, তারপরে আমার টোটোর উপরে কি পুরো সংসারের দায়িত্ব সব আমার, বাইরের দেনা বলো, ঘরের দেনা বলো, তারপর সংসারের খরচা দিয়ে সমস্ত সব আমি টোটোর উপর দিকে চালাই, আর তারা যেটুকু যা কাজ করে ওই কারেন্টের বিল, গ্যাস এসব ও দেয়। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হচ্ছে কাঞ্চননগর, উদয়পুর। আচ্ছা, আর আপনার নামটা কি? আমার নাম হচ্ছে শিবানী ঘোষ। আজকে সংবর্ধনা পেয়ে কেমন লাগছে? ভালোই লাগছে, খুব আনন্দ লাগছে। তাহলে আজকে আন্তর্জাতিক নারী দিবস, আপনি চাইবেন তো আরো নারীরা এগিয়ে আসুক? হ্যাঁ, অবশ্যই চাইবো। আমাকে অনেকে বলে যে দিদি আমরা চালাবো, আমি
যে হ্যাঁ তোমরা বেরো, আমরা মেয়েরা সহযোগিতা করব, কোনো জায়গায় কোনো অসুবিধা হলে আমাদের ফোন করবে, আমরা ঠিকই চলে আসব, যত আমাদের চেনাশোনা লোক আছে যা আছে সবাইকে ডেকে নিয়ে আমরা সেখানে দাঁড়াবো, কোনো ভয় পাবে না, কিছু পাবে না, কেন রাস্তাঘাট খোলা আছে, যে তোমরা যদি এগোতে চাও তাহলে এগিয়ে আসো। অনেক ধন্যবাদ দিদি, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে আসি। হ্যাঁ এবার আমরা চলে এসেছি ভাইরাল মুনমুন্দির কাছে। লড়াইটা শুরু করলাম আজ থেকে চার বছর সাড়ে চার বছর আগে, যখন লকডাউন ছিল ওই সিচুয়েশান থেকে আমার এই জার্নিটা স্টার্ট হয়েছে। হোম ডেলিভারি করতাম প্রথমে, তারপর একদিন মনে হলো যে এমন কিছু করা যেতে পারে যেটা একদম কম পয়সা, কারণ এখন রেস্টুরেন্টে গেলে অনেক টাকা খরচা। তো সেখান থেকে আমি ভাবলাম যে সব জায়গাতেই তো দামটা বেশি, আমি যদি কিছু কম দামের মধ্যে করতে পারি সেখান থেকে এটা স্টার্ট করা হয়। এই প্রথমে একটু আপত্তি ছিল যেহেতু বাড়ির একটা মেয়ে বা বউ এগোতে গেলে যেটা হয় আর কি, তো সেখানে আমি মনে করি যে যদি কারোর এরকম ইচ্ছে হয় এরকম বাধার সম্মুখীন হতে তো হবে, কিন্তু নিজেকে সেই জেদটাতে বজায় থাকতে হবে, তবেই সেটা পসিবল, আদারওয়াইজ সব বাড়ি থেকেই প্রথমে মানা হবে। এখন আপনার কেমন লাগছে যখন আপনি একজন সাকসেসফুল বিজনেস ওম্যান হয়ে গেলেন? ভীষণ ভালো লাগছে, এত মানুষের ভালোবাসা, এত দূর দূর থেকে মানুষ আসছে, আমার বর্ধমানকে আমি রিপ্রেজেন্ট করতে পারছি সবার সামনে, এটা সব থেকে মানে বড় পাওয়া। আর মুসুরের বয়স কত? মুসুর বয়স এই 10 বছর হবে, এখনো হয়নি। আচ্ছা, ও মায়ের এই সাকসেসটা কতটা এনজয় করছে? ও পুরোটা এনজয় করছে, ওরই মানে ওর ভীষণ ভালো লাগে যে যদি আমি গরিব মানুষদের করতে পারি, ওর এই দিকটা ওর এই বয়স থেকে ওর এরকম হয়ে গেছে যে ও এই বিষয়গুলো তো খুব ভালোবাসে। যখন কোথাও এলাকায় কোন গরিব মানুষ দুঃস্থ মানুষ দেখবেন, আমরা মূলত পুষ্টির ওপরে কাজ করি, যে আগে স্বাস্থ্যটা বজায় রাখতে হবে, বর্তমানে বিভিন্ন বস্তিতে আমরা কাজ করি এবং সারা বছর ধরে কাজ করি। তো এরকম আপনার এলাকাতেও যদি থাকে আমাদেরকে জানাবেন, আমরা নিশ্চয়ই। হ্যাঁ, আমাদের পুষ্টিপত্রিকা আছে, পুষ্টিপত্রিকা একটা দিয়ে দেবেন, ওইখানে আমাদের ফোন নাম্বার সমস্ত ডিটেল পেয়ে যাবেন, রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। আমরা এইভাবে মানুষকে স্বাস্থ্যের বিষয়ে সচেতন করি, একেবারে বাংলায় প্রত্যেকটা রোগ যে নিজের রোগ আগে নিজে জানে, আদারওয়াইজ তুমি ডক্টরের কাছে গেলে ডক্টর প্রেসক্রিপশান লিখে দিল, ফাঁস ফাঁস করে টেস্ট করতে বললো, তুমি নিজেই জানো না তোমার কি হচ্ছে। কারণ আমাদের পুরো টিমটাই হচ্ছে নিউট্রিশনের টিম, এরা সবাই নিউট্রিশন এমএসসি করেছে, কেউ জব করছে, কেউ পিএইচডি করছে, আমি ওদের টিচার, পুরো টিমটাই হচ্ছে আমাদের নিউট্রিশন সাবজেক্ট। তাই আমরা চেষ্টা করছি মানুষের, পুজোর সময় আমরা একটা ম্যাগাজিন বের করি, যেহেতু আমাদের আটটা প্রজেক্টের উপরে কাজ, তাই আমরা নাম দিয়েছি অষ্টম, এবং এর স্কেচও আমাদের স্টুডেন্টদেরই করা পুরো ডিজাইন, এটাও আপনি দেখে দিন, করে দেখবেন, এখানেও পুষ্টি নিয়ে অনেক কথা বলা আছে। ঠিক আছে, ভালো থাকবেন, আসবেন, নিশ্চয়ই আসবেন। বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন নারী শক্তির জাগরণে এবং তাদের আত্মরক্ষায় স্বনির্ভরশীল করে তোলার জন্য দীর্ঘদিন ধরেই মল্লিকপুকুর বস্তি সংলগ্ন এলাকায় ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন তারই এক ঝলক। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম রাজনন্দিনী দাস। আচ্ছা, তুমি এখানে কতদিন ধরে ক্যারাটে শিখছো? আমি এখানে সেপ্টেম্বর মাস থেকে ক্যারাটে শিখছি, 2023 সেপ্টেম্বর থেকে। আচ্ছা, কেমন লাগছে বলো শিখে? খুব ভালো লাগছে শিখতে। আচ্ছা, নতুন কি কি শিখলে? অনেক কিছু শিখেছি। এরপর আমরা চলে এসেছি একসময় বর্ধমান শহরে ভাইরাল হওয়া সুনিতা দির কাছে। সুনিতা চৌধুরী, যিনি অনেক কষ্ট করে জীবন সংগ্রামে জয়ী হওয়ার চেষ্টা করছেন তার মেয়ের লেখাপড়ার খরচ যোগানোর জন্য। আসুন আমরা শুনে নেব সুনিতা দির কাছ থেকে তার সেই অভিজ্ঞতার কথা।
বলছি, আজকে তো আন্তর্জাতিক নারী দিবস, তো আমরা চেষ্টা করেছি আজকে যারা অ্যাকচুয়ালি বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করছে নারীদিকে, তাদের মানে তাদেরকে আমরা আজকে তুলে ধরে এই প্রফেশনে। কীভাবে এলেন? এই প্রফেশনে আমি ছিলাম না, আমি একজন গৃহবধূ ছিলাম। এখন যেটা হচ্ছে সমাজে অর্থনীতি এত একটা অবস্থা এসে গেছে, যার জন্য বেশিরভাগ বাড়িতেই অশান্তি শুনে কিছু লেগেই আছে, খাবারের অভাব। সেই নিয়ে ছেলেরা যখন পেরে উঠছে না, তখন মেয়েদের উপর পুরো চাপ দিচ্ছে এবং ভীষণ অশান্তি হচ্ছে। আমার এই দুই ঘর ছাড়তে বাধ্য হচ্ছে, সেরকমভাবে আমিও ঘর ছেড়ে আসতে বাধ্য হয়েছি। আমার একটা মেয়ে আছে, বাচ্চা মেয়ে, ওকে মানুষ করার জন্য আমার টাকা পয়সার দরকার, খাবার, বস্ত্র, মানে অন্য বস্ত্র সব কিছু, শিক্ষা, সেই সব কিছুর জন্য তো টাকার দরকার। এই টাকা রোজগার করার জন্যই আজ আমি এই প্রফেশনে নেমে এসেছি। আচ্ছা, আপনি নারীদের উদ্দেশ্যে কী বলবেন, মানে তাদের সব তাদেরকেও কি নিজের পায়ে দাঁড়ানোটা কি ভীষণ উচিত? আমরা আগে যেটা ছিল যে পুরুষের উপরেই ভিত্তি, মানে পুরুষের উপরে সমস্ত বোঝা চাপিয়ে দিয়ে নারীরা চুপচাপ ছিল, ঠিক আছে, সংসারটা এরাও মানিয়েছে, ওরাও, মানে দুজন মিলে যখন কাজটা করেছে তখন একটা সংসার ছিল, কিন্তু এখন এই সংসারটাকে ঠিকভাবে একটা চালিয়ে যাওয়া একদম মানে অলীক কল্পনা হয়ে গেছে। খুব কম মানুষ এটাকে টেনে নিতে পারছে, বেশিরভাগ সংসারের এই স্থিতি। আমি মেয়েদের বলবো, কেন আর পুরুষের উপর শুধু শুধু বোঝা বাড়ানো, ওদের চাপ বাড়ানো, নিজেরাও কিছুটা সাহায্য করো, হেল্প করো। যারা সংসারই আছেন তাদেরকেও বলবো, সংসারের মধ্যে ছেলেদের কিছুটা সাহায্য করা হবে, হতে পারে ওদের চাপটা একটু কম হবে, শান্তিতে একটা সংসার করা যাবে। আর যারা একদম আমার মতন অবস্থায় আছে তাদের তো রোজগার করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। তো সুষ্ঠুভাবে যেরকম রোজগার করতে পারেন মানুষ করুক, তো মেয়েদের নিজেদেরও শান্তি, সমাজেরও উপকার। পুষ্টি পত্রিকা দাও একটু। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা পুষ্টি পত্রিকা। আমরা অ্যাকচুয়ালি সাধারণ মানুষকে একদম পথে নেমেই বিভিন্ন রোগ নিয়ে বোঝাই, তো ভবিষ্যতে যদি আপনার মেয়ের জন্য বা আপনার জন্য যদি কখনো আমরা কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বার সাথে, আমরা চেষ্টা করবো আমাদের সাধ্যমতো। বন্ধুরা, আমাদের এই প্রোগ্রাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর যদি তোমরাও এরকমভাবে মানুষের পাশে দাঁড়াতে চাও তাহলে এই UPI ID স্ক্রিনে দেওয়া আছে, ওখানে ডোনেট করো।